ক্লাস সিক্স, যারা প্রথম ক্লাস সিক্সে উঠেছো বা যারা ক্লাস সিক্সে পড়াশোনা শুরু করেছো তাদের জন্য এই ভিডিও। দেখো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ ও জীবজগতে পারস্পরিক একটা নির্ভরতা, সেইটা এই অধ্যায়ে আমরা পড়ব। এইখানটা আমাদের তেমন কিছু পড়তে হবে না, আমি বই ধরে এটাকে আলোচনা করছি, পরে ভিডিওতে আমি সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেবো চ্যাপ্টার অনুযায়ী। দেখো, তার এখানটাতে আমাদের তেমন কিছু আলোচনা নেই, এই জায়গাটা শুধু আমাদের একটু ধারণা দিয়েছে, পড়লেও পড়তে পারো, না পড়লেও পড়তে পারো, কোন জায়গাটা বেশি পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেইখানটা আমরা জানবো। দেখো, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে গাছ মানে বিভিন্ন বাসা বানানো উপকরণ জোগাড় করে কোথায়, গাছ থেকে, তাহলে পাখিরা কোথা মানে যেসব যে বাসা বাঁধে সেগুলো আর কি কোথা থেকে উপকরণগুলো পায় সেগুলো এই গাছ থেকেই পায় সেটা একটা ধারণা দিয়েছে। তারপর দেখো, এখানে একটা টিমেদের সম্পর্কে ধারণা দিয়েছে, তেমন কিছু প্রশ্ন এখানটা নেই। এইবার শুরু হলো তোমাদের প্রশ্ন, এখানে জানতে হবে তন্তু কি। তন্তু হচ্ছে ওই সুতোর মতো বা সুতোর চেয়ে সরু অংশকে বলা হয় তন্তু। মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তন্তু হচ্ছে কাপড়, মানে সুতো প্রথমে তন্তু সুতো কাপড়, এটা আমাদের তীরচিহ্নটা ওই থেকেও হয়, কাপড় এসেছে সুতো থেকে, সুতো এসেছে তন্তু থেকে, এই জায়গাটা সেটাই বুঝিয়েছে। তারপর দেখো, এই জায়গাটাতে আমাদের আসল প্রশ্ন শুরু হলো, এই জায়গাটা আমাদের পড়তে হবে যে পাট গা মানে কিছু কিছু আছে যে কাগজ তৈরি করতে কী কী লাগে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কাগজ তৈরি করতে গেলে বা এখানটাতে আমরা আরও জানতে পারবো যে এই রজন, রজন, গদের আঠা, কুইনাইন, এগুলো সব কিন্তু একটা বর্জ্য পদার্থ, মানে উদ্ভিদের বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন রকম কাজ হয়, সেটা এখানে ধারণা দিয়েছে। দেখো, এই আঠা, আঠা বই বাঁধাতে কাজে লাগে, তাহলে আমরা পাই কোথা থেকে, না আমরা গাছ থেকেই পাই। তারপর দেখো, রজন আমরা গাছ থেকে পাই বটে, কিন্তু ভুলে যাবে রজনটা আসলে আমাদের শাল গাছ বা পাইন গাছের গাছ থেকে পাই রজন, তাহলে এটা কোথা থেকে পাই, না এটা হচ্ছে গুঁড়ি, মনে রাখবে গাছের গুঁড়ি থেকে কিন্তু রজনটা পাওয়া যায়। তারপরে চলো, এখানে একটা বর্জ্য পদার্থ সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে, বর্জ্য পদার্থ যে রবার, মানে রবার গাছ থেকে একরকম পদার্থ বের হয় সেটাকে রবার বলা চলে। তারপর দেখো, এটা বর্জ্য পদার্থ। তারপর দেখো, এখানে আমরা দেখতে পাবো ম্যালেরিয়া তৈরির ওষুধ কুইনান থেকে হয়, তাহলে ম্যালেরিয়া তৈরির ওষুধ তো কুইনান, ম্যালেরিয়া একটা রোগ মানে জ্বর হয় যেটা, আমরা পরে জানবো যে আরও ম্যালেরিয়া রোগের উপসর্গগুলো কী কী। এখন দেখি যে ম্যালেরিয়া তো একটা ধরনের জ্বর, তার যে ওষুধটা তৈরি হয় কুইনাইন থেকে, তা কুইনাইন আমরা বুঝলাম সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এটা সিঙ্কোনা গাছের ছাল থেকে যে কুইনাইন পাওয়া যায়। তারপর দেখো, সর্পগন্ধা, তুলসী, বাসক, এগুলো কিন্তু বিভিন্ন ঔষধি গাছ আমাদের, এগুলো কিন্তু একটা বর্জ্য পদার্থ গাছের, কিন্তু আমাদের কাজে লাগে, মানুষের কাজে লাগে বা জীবজগতে কাজে লাগে। তারপর দেখো, এইখানটাতে আমাদের পয়েন্টটা পড়তে হবে, কাঠ পালিশ করার জন্য কী লাগে, কোন মানে লাগে, আমরা দেখলাম রজন, রজন কাঠ পালিশ করার জন্য লাগে, পেনসিলে দাগ মোছার জন্য কী লাগে, রাবার, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যালেরিয়া ওষুধ তৈরি করতে কুইনাইন লাগে, তাতে কোথা থেকে পাওয়া যায়, ওই তো বললাম ম্যালেরিয়া কুইনাইন পাওয়া যায় সিঙ্গোনা গাছের ছাল থেকে, আর কাঠ পালিশ করার জন্য তার রজন, রজন তো পাইন বা শাল গাছ থেকে, আর পেনসিলে দাগ মোছার জন্য রবার, রবার গাছ থেকে, একরকম রবার গাছ আছে, সেই রবার গাছ থেকে এটাকে তৈরি করা হয়। তো আমরা এই জায়গাটা বুঝতে পারলাম, মানে এখান থেকে আমাদের প্রশ্ন শুরু হলো ভালো রকম। দেখো, এইখানটা দেখতে পাবো আমরা এসে পরাগ মিলন, এই জায়গাটাতে পরাগ মিলন বলতে কি, না একটা কোনো একটা ফুলে কোনো একটা পতঙ্গ বসলো, তা পতঙ্গের গায়ে অঙ্গ পতঙ্গে আর কি পরাগ রেণু লেগে গেলো, সেটা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন সেই রেণুগুলো সেই ফুলের মধ্যে পড়ে যায়, এটাই হলো পরাগ মিলন, মিলন ঘটে, তারপর ফল সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে পরাগ মিলন। দেখো, এখানটা আমরা দেখতে পাচ্ছি যে তেমন কিছু এখানটা আমাদের আলোচনার মধ্যে নেই, এই জায়গাটাতে এই জায়গা পাতাটা আমরা দেখলাম মৃতজীবীদের সম্পর্কে একটা ধারণা দিয়েছে, এখানে মৃতজীবীদের সম্পর্কে আসল বুঝিয়েছে। দেখো, যে গরু আর গোবক, যেগুলো মাঠে ঘাটে যখন গরু জ্বরে তখন সেই গরুর গায়ে পিঠে অনেক বক বসে, সেই বকগুলোকে বলা হয় গোবক। দেখো, দুজন পরস্পরের মৃতজীবী, মানে একে অপরের ওপর নির্ভরশীল, সেটাই বলছে আমরা মৃতজীবী, তাদের উদ্ভিদই হোক বা প্রাণী হোক, তা যে জীব অপর জীবের ওপর নির্ভরশীল থাকে, মানে উভয় উভয় ওপর নির্ভরশীল, একজনা শুধু নয়।
দেখো এখানে গরু আর গোবকের সঙ্গে কিরকম মিলিজুলি আছে। মনে করো গরু চড়ছে মাঠে, তাহলে যখন গরুগুলো চড়ছে তখন গরুর পায়ে যেসব পোকামাকড় বা অন্য কিছু থাকে সেগুলো উড়ে আর তখন বক সেগুলো খেয়ে নেয়। আর বক তাহলে গরু কি উপকার করে? গরু না বকের উপকার করলো? গরুর যে গায়ে এঁটুলি বা অন্য কিছু কিছু থাকে সেগুলো বক বসে খেয়ে নেয়। তাহলে দুজন দুজনের উপর একটা মানে পরস্পর সম্পর্ক রয়েছে, সেটা মিথজীবিতা। তারপর দেখো সাগর কুসুম, ক্লাউন মাছ। এই ক্লাউন মাছ এখানে দেখতে পাবো, সাগর কুসুমের শত্রু হচ্ছে বাটার ফ্লাই মাছ, এটাকে মনে রাখবে। এটা এখানটা মানে তাহলে সাগর কুসুমের শত্রু যেমন বাটার ফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, ক্লাউন মাছ সাগর কুসুমের সঙ্গে থাকে। তাহলে মানে এইখানটা পরিষ্কার বুঝতে পারবে যে এ মানে সাগর কুসুমের সঙ্গে ক্লাউন মাছের সম্পর্কটা কি। তারপরে পিমড়ে যা পোকার মধ্যে সম্পর্কটা কি, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো হ্যানিডিউ, হ্যানিডিউটা আসলে কি, এটা একটা বজ্র। কার বজ্র? না, এখানটা বুঝতে হবে, যা পোকারা গাছে যখন শর্করা সমৃদ্ধ রসটা শোষণ করে, এই শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, সেটাই হচ্ছে কিন্তু মানে হ্যানিডিউ, আর কথা হলো যা পোকার বর্জ্য পদার্থ। চলো আমরা দেখবো এখানটাতে গোবক শালিকের সঙ্গে সম্পর্কটা রয়েছে। এখানে সন্ন্যাসী ক্যাংরা, এই সন্ন্যাসী ক্যাংরা কিন্তু আমরা দেখবো যে পেটের অংশটা কিন্তু নরম, এটা আমরা একবার বুঝে নেব। তাহলে সন্ন্যাস মানে এটা এটার সঙ্গে কার সম্পর্ক আছে? সাগর কুসুমে মানে উভয় উভয়ের উপর নির্ভরশীল আছে। এখানটা যার মধ্যে যারা মানে ঘাস খেয়ে বেঁচে থাকে তাদের কিন্তু বলা হয় তৃণভোজী প্রাণী, আর যারা তৃণভোজী প্রাণী দিয়ে খায় তাদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তাহলে এই জায়গাটা আমাদের ধারণা দূর হলো কিছুটা। এবারে দেখবো যে পরজীবী, পরজীবী মানে একে অপরের উপর নির্ভরশীল নয়, সেটা যখন একে অপরের উপর নির্ভরশীল সেটা তো মিথজীবিতা হলো। এটা কি হবে? না, এটা হবে যে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা। এই যে উকুন, আমি পরজীবী একটা প্রাণী উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, প্রাণী উদাহরণ, যখন উদ্ভিদের উদাহরণ হবে সেটা হবে স্বর্ণলতা। তাহলে প্রাণী উকুন, ধরো উকুনটা আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু উকুন নিজে খাবার তৈরি করতে পারে না, আমাদের খাবারটা খায়, আমাদের শরীরে মানে রক্ত পান করে বা এরকম ধারা, কিন্তু ও নিজে কিছু আমাদের সাহায্য করে না। মৃতজীবী হলে পরে সাহায্য করতো, সেটা পরজীবী মানে অন্যের ওপর নির্ভর করে মিশে থাকা। তাহলে প্রাণীর নাম কি বললে কি উদাহরণ দেবো? উকুন দেবো। আর যদি উদ্ভিদ বলে একটা পরজীবী উদ্ভিদ কি দেবো? লাইকেন। আমরা লাইকেন বা স্বর্ণলতা দেবো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। আমাদের এইখানটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, মানে এই জায়গাটা পড়তেই হয়। দেখো যক্ষা জীবাণু কোথায় থাকে? ফুসফুস, হাড় ও নানা অঙ্গে থাকে। কি রোগ হয় মানে রোগের যে লক্ষণগুলো কি দেখা যায়? জ্বর, দেহের ওজন কমে যাওয়া, কাশি, এইসব। আমরা ফিতা কিমি কোথায় থাকে? পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, যকৃতে। ম্যালেরিয়া জীবাণু কোথায় থাকে? যকৃত, লোহিত রক্তকণিকা। আমাশয় জীবাণু কোথায় থাকে? অন্ত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো রোগের মানে বিভিন্ন রকম লক্ষণগুলো দিয়ে দিয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগই পরে যক্ষা জীবাণু কোথায় থাকে মানে এই জায়গা আমাদের জানতে হবে। তারপরে দেখো এই জায়গাটাতে, এটা আমরা দেখতে পাচ্ছি তেমন কিছু আলোচনা এখানটার মধ্যে নেই। আমরা এই সিল্ক, সিল্ক কোথা থেকে পাওয়া যায় এটা জানতে হবে। রেশম মথ থেকে আমাদের সিল্ক পাওয়া যায়। তারপর দেখবো এইখানটাতে আছে ভিটামিন, এই ভিটামিন দেখো এখানে কিছু কিছু সামুদ্রিক মাছ আছে, লিভার, যকৃতি, যকৃত তেল। আমরা দেখতে পাচ্ছি যে এইখানটা খুব ভালো করে পড়তে হবে। কড মাছ, হাঙরের মাছ, হাঙর মাছ, এইসব যে লিভার বা যকৃতের তেল থেকে কিন্তু একটা ভিটামিন পাওয়া যায়। সেই ভিটামিনটা হচ্ছে আসলে আমাদের ভিটামিন এ, ডি, মানে এইগুলো আমরা এইগুলো কি দেখতে পাচ্ছি? দেখো আমাদের দেহে এ ভিটামিন এ আর ডি থাকে সামুদ্রিক মাছে। এই আমাদের রাতকানা রোগ ভালো করে আমরা জানি। আবার দেখো এইগুলো কি ভালো করে দিয়েছে? দেখো আমাদের হাড় দাঁত মজবুত করে এই দুটো ভিটামিন। কল মাছে যকৃতে মানে তেলে প্রচুর পরিমাণ ভিটামিন এ আর ডি থাকে। এ আমাদের যেমন বলেছি কি চোখ ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ রাতকানা রোগকে ভালো করে। এ আমাদের এই জায়গাটা জেনে ফেললাম। এখানে আমাদের একটা দূষণ কমানো পাখি সুকুন দিয়েছে বা কাকও আমাদের অনেক দূষণ কমিয়ে দেয়, এইখানটা নোংরাগুলো খেয়ে না। এখানটা তেমন কিছু আলোচনা নেই এই জায়গাটাতে। আমি গোটা বইটা কী হয় মানে এইখানটা অবশ্যই বই ধরে পড়াতেই হবে, কারণ সব জায়গায় সমান প্রশ্ন থাকে না। এই জায়গাটা আমাদের কিন্তু তেমন নেই, শুধু একটা জিনিস জেনে নেব। পরিবেশ বান্ধব আমাদের কে? সাইকেল। আমরা জানি দেখো ট্র্যাক্টর এই জায়গাটা সম্পর্কে একটু ধারণা দিয়েছে। এবার দেখবো আমরা যে দই তৈরি করি কিছু কিছু ব্যাকটেরিয়া আছে। দেখো কি ব্যাকটেরিয়া? উপকারী ব্যাকটেরিয়া, ল্যাকটোব্যাসিলাস।
এই ল্যাকটোব্যাসিলাস নামটা একটুখানি বড়, এমন কিছু কঠিন না। এটা একটা ব্যাকটেরিয়া, এটা কি করে, এর পোষাকী নাম নাম হলো ল্যাকটোব্যাসিলাস, মানে এটা একটা ব্যাকটেরিয়া, বারবার বলছি, এর দেহে মানে এই অ্যাসিড, একটা অ্যাসিড তৈরি করে, এরা এক ধরনের অ্যাসিড তৈরি করে ফেলে, গা থেকে একটা রস নিঃসৃত হয় আর কি, যেটা অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তারপরে দুধটা টকে যায়। তাহলে একটা ব্যাকটেরিয়া কিন্তু দুধটা টকে যায়, তো সেই জন্যই তো আমরা একটু টক দই খেতে পাই। তাহলে ল্যাকটোব্যাসিলাস কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। এছাড়াও দেখো ইস্ট আছে, একটা ইস্ট কী জিনিস না, ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। এরা মানে কী করে, যে আটা বা শর্করার মধ্যে, মানে ময়দা আটা বা ভাত চাল এরকম হতে পারে, শর্করার মধ্যে ইস্ট কী করে না, ওই শর্করাটাকে ভেঙে ফেলে, দিয়ে ভেঙে ফেলে কী করে, কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল তৈরি করে, অ্যালকোহল তৈরি করে, তার ফলে কী হয়, ময়দা আটার মিশ্রণটা ফুলে ফেঁপে ওঠে। তাহলে ইস্ট কী করে, ওই যে ময়দা আটার মধ্যে যদি দিয়ে দেওয়া হয় সেটাকে ফুলে ফাঁপিয়ে দেয়, কী করে ফাঁপে না, শর্করাটাকে ভেঙে ফেলে। এটাই গেল একটা, তাহলে ইস্টও আমাদের উপকারী ব্যাকটেরিয়া একটা। তারপর দেখো এখানে আরও আছে উপকারী ব্যাকটেরিয়া, টেপটোমাইসিস, এইগুলো থেকে ওষুধ তৈরি হয়, এখানটা একটু দেখে নেবে। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা এলো, ভালো বুঝতে পারলাম। এবার দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা যাবো, প্রশ্নগুলো কী কী আছে অবশ্যই আমি বার করে দেবো, তোমাদের চিন্তা নেই। ভালো লাগলে লাইক করবে, ভুল থেকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।